ওয়েলকাম বন্ধুরা এবং প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা দেখে নেব ইলেভেন এবং টুয়েলভ নিউ সেমিস্টার সিস্টেমের খুঁটিনাটি অর্থাৎ কোন সময় পরীক্ষা হবে কীভাবে পাস করবে কীভাবে ফেল হবে কীভাবে আবার সেমিস্টারে নতুন করে তুমি বসতে পারবে সাপ্লি দিতে কতবার সুযোগ পাবে কোন সময় পরীক্ষা হবে এবং বিস্তারিত তো চলো দেখে নেওয়া যাক ইলেভেন টুয়েলভ নিউ সেমিস্টার সিস্টেম খুঁটিনাটি দেখো পুজোর ছুটির আগে সেপ্টেম্বরে সেমিস্টার ওয়ান অ্যান্ড থ্রি এই দুটো পরীক্ষা কিন্তু হয়ে যাবে রেজাল্ট বেরোবে ছুটির পর মার্চ মাসে সেমিস্টার টু এবং ফোর হবে এই দুটো সেমিস্টার মার্চ মাসে হলে এপ্রিলে বেরোচ্ছে রেজাল্ট যেটা বলা হয়েছে মূল বিষয় থার্টি পারসেন্ট নাম্বার পেলে তবে তুমি পাশ করতে পারবে কোনো টেক্সট এক্সামিনেশান বলে কিছু থাকছে না কোনো সিসি ক্যান্ডিডেট থাকছে না সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম সেটা কিন্তু শুরু হচ্ছে যেটা এতদিন কলেজে ছিল সেটা এখন ইলেভেন টুয়েলভে শুরু হচ্ছে ইলেভেন ফেল করে নতুন করে রেজিস্ট্রেশন করলে সাবজেক্ট পরিবর্তন করতে পারবে অর্থাৎ তুমি সেমিস্টার ওয়ান এবং টু দুটোর রেজাল্টে থার্টি পারসেন্ট যদি অ্যাচিভ না করতে পারো থার্টি পার্সেন্ট করে তাহলে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশনে তুমি তোমার সাবজেক্ট পরিবর্তনও করতে পারো দু হাজার যারা টুয়েলভ ফেল করেছে তারাও নতুন করে ইলেভেনে ভর্তি হতে পারবে সেমিস্টার সিস্টেমের আওতায় এই ক্ষেত্রে দুটো সেমিস্টারে নাইন বাই ওয়ান এবং নাইন বাই টু সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে ব্যবহার করা হবে এই নাইন বাই ওয়ান এবং নাইন বাই টু কী আসলে আসলে এটা হলো পর্ষদের দ্বারা নির্ধারিত একটি সিস্টেম যার মাধ্যমে কিছুটা নাম্বার গ্রেজ দিয়ে পাস করিয়ে দেওয়া হয় দেখো নাইন বাই ওয়ানে কি বলছে যদি কারোর কোনো সাবজেক্টে পাঁচ নম্বরে কোনো ডেফিসিট থাকে বা ঘাটতি থাকে সেই নাম্বারটা হাই স্কোরিং পেপার থেকে অর্থাৎ যে সাবজেক্টে তুমি সব থেকে বেশি পেয়েছো তার থেকে কেটে নিয়ে সেইখানে মেকআপ দেওয়া হয় এবং তাকে পাশ করিয়ে দেওয়া হয় এটা বলেছে নাইন বাই ওয়ান সিস্টেম এবং নাইন বাই টু সিস্টেমে কী বলছে ফেল সাবজেক্ট উইল অটোমেটিক্যালি বিকাম অপশনাল ইলেকটিভ ফ্রম কম্পালসারি সাবজেক্ট সুতরাং তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ থাকে ম্যাথটা যদি তোমার ইলেকটিভ থাকে দেখা গেল তুমি বায়োলজিতে কম নাম্বার পেলে কিন্তু ম্যাথে তুমি বেশি পেলে ইলেকটিভ সাবজেক্টটি তখন তোমার মেইন সাবজেক্টে পরিণত হবে এবং অপশনাল ইলেকটিভটা কম্পালসারিতে হয়ে যাবে আর যেটাতে তুমি কম পেয়েছো সেটা সেই অপশনাল ইলেকট্রিক সাবজেক্টে চলে যাবে দ্যাট ইজ নাইন বাই টু এই সিস্টেমটি লাগু হয়ে যাবে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কী দেখো মেজর সাবজেক্টে ফেল কিন্তু ইলেকট্রিক সাবজেক্টে পাস করে গেছো কিন্তু এখন তুমি ভর্তি হতে পারছো না কলেজে বা তোমার পছন্দের বিষয় নিয়ে পড়তে পারছো না সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই চাই বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিই চাই আমার কোনোটাতে কম পেলে ফেল করে সেটা যদি ইলেকটিভ হয়ে যায় সেক্ষেত্রে তোমার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তুমি কি করতে পারো তোমার সমস্ত মার্কশিট এবং রেজিস্ট্রেশান সাবমিট করে স্কুলকে স্কুলের কাছে সেগুলো সারেন্ডার করে নতুন করে রেজিস্ট্রেশান করে আবার তুমি একটা সাবজেক্টে স্পেশাল পেপারে বসতে পারো সেই স্পেশাল পেপারে তুমি পাশ করে নতুন করে আবার ভর্তি হতে পারো কলেজে বা তোমার পছন্দের মতো ইনস্টিটিউশনে একত্রিশে জুলাইয়ের মধ্যে মার্কশিট সারেন্ডার করে স্পেশাল ক্যান্ডিডেট হয়ে একটা সাবজেক্টে এক্সাম দিলে সে কিন্তু সেই সাবজেক্টটিতে পাশ করতে পারে এবার আসি মার্কস ডিস্ট্রিবিউশনে মার্কস ডিস্ট্রিবিউশনে কী বলা হয়েছে বলা হয়েছে যদি প্র্যাকটিক্যাল বেস কোনো সাবজেক্ট হয় যেটাতে প্র্যাকটিক্যাল আছে যেমন ধরো কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল আছে বায়োলজি প্র্যাকটিক্যাল আছে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল আছে এই ধরনের সাবজেক্টে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাম্বার অর্থাৎ দুটো পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে একটা বছরে এবং সেগুলোতে তোমাকে থার্টি পারসেন্ট অর্থাৎ সাড়ে দশ হয় সেটা রাউন্ড ফিগারে এগারো করে পেতে হবে তা না হলে তুমি কিন্তু ফেল করে যাবে অন্যদিকে প্রজেক্ট বেস যে সমস্ত সাবজেক্ট আছে সেগুলোতে ফর্টি করে পেতে হবে প্রজেক্ট বেস সাবজেক্ট যেমন ধরো ইংলিশ প্রজেক্ট বেস সাবজেক্ট বেঙ্গলি প্রজেক্ট বেস সাবজেক্ট এক্ষেত্রে কী হচ্ছে ফর্টি পার করে করে দুটো পরীক্ষা তোমাকে বসতে হচ্ছে দুটো সেমিস্টার এবং বারো করে তোমার পাস নাম্বার নির্ধারিত করা হয়েছে ওয়ান এবং টু সেমিস্টার যেটা স্কুল নেবে এবং স্কুলের তত্ত্বাবধানেই থাকবে সেক্ষেত্রে প্রশ্নও কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারা করবেন থ্রি এবং ফোর এই সেমিস্টারের প্রশ্ন করবে বোর্ড ওয়ান এবং টু হবে স্কুলে এবং থ্রি এবং ফোর হবে আদার ভেনুতে আদার ভেনু বলতে কীরকম যেরকম করে এইচএস হয় কোনো একটা স্কুলের ছাত্রকে অন্য স্কুলে ডাকা হয় এবং সেখানকার ইনভিজিলেটর তারাই গার্ড দেন এইভাবে কিন্তু থ্রি অ্যান্ড ফোর হচ্ছে বিএসপি পোর্টালে মার্ক তুলতে হবে সেকেন্ড সেমিস্টারের হওয়ার পর তো স্কুলগুলোর কাজ এটা তোমাদের নয় সেকেন্ড সেমিস্টারে ফেল করলে তাকে নতুন করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে সেখানে কিন্তু কোনো অপশান থাকছে না এবার আমি চলে আসি কি করে তুমি সাপ্লিতে বসবে এবং সুযোগ পাবে ফেল করলেও কি করা যেতে পারে সেই সমস্ত কথাগুলো আমি তোমাকে বলে দিই দেখো বলেছে কি যদি সেকেন্ড সেমিস্টারে তুমি ফেল করে যাও ফার্স্টে পাস করেছো কিন্তু সেকেন্ডে ফেল করেছো সেক্ষেত্রে তোমাকে আর কিন্তু সুযোগ দেওয়া হবে না তোমাকে আবার একাদশে ভর্তি হতে হবে ফার্স্ট সেমিস্টার দিয়ে কিন্তু থার্ড সেমিস্টারে ফেল করছো থার্ড সেমিস্টারে ফেল করলে কি হবে তখন তুমি ফোর্থ সেমিস্টারের পরীক্ষার সময় যে পেপারটি ফেল করেছিলে শুধুমাত্র সেই পেপারটি সাপ্লি হিসাবে বসতে পারবে একই সাবজেক্ট দেখা গেল তুমি ম্যাথে ফেল করেছিলে তাহলে ফোর্থ সেমিস্টারের সময় ম্যাথ পরীক্ষা যেদিনকে তোমার হচ্ছে সেদিনকে থার্ডের ফেল করা ম্যাথের জন্য সাপ্লি পরীক্ষাটা তোমাকে একই দিনে দিতে হবে সেকেন্ড হাফে তাতেও যদি পাশ না করো পরবর্তী একাডেমিক সেশনে থার্ড সেমিস্টারের সময় সাপ্লি দিতে হবে এক্ষেত্রে থার্ড সেমিস্টারে কেউ ফেল করলে বছর এসে দুবার সাপ্লি দেওয়ার চান্স পাচ্ছে কিভাবে একবার পাচ্ছে ফোর্থের সময় একবার পাচ্ছে আবার যখন থার্ড হচ্ছে পরের বার তার সঙ্গে এবার চলে আসি যদি ফোর্থে ফেল করো ফোর্থ সেমিস্টারে যদি ফেল করে যায় কোনো ছাত্র তাহলে কিন্তু তাকে পরবর্তী একাডেমিক সেশনে ফোর্থ সেমিস্টারের সাথে সাপ্লি দিতে হবে তাতেও ফেল করলে পরবর্তী একাডেমিক সেশনে ফোর্থ সেমিস্টারের সময় সাপ্লি দিতে হবে অন্য কোনো সেমিস্টারের সাপ্লি দিতে পারছে না এবং সব মিলিয়ে তুমি যে বছর রেজিস্ট্রেশন করছো সেই বছর ধরে যদি কাউন্ট করা হয় তুমি সাতটি বছর সুযোগ পাচ্ছ এই সাপ্লি দিয়ে পেপারগুলো ক্লিয়ার করার দেখো সাপ্লি সিস্টেমটা কিন্তু তোমাদের সুবিধার্থে এসেছে এবং এখানে যতবার তুমি সুযোগ পাচ্ছ আমার মনে হয় এতবার কারোরই লাগবে না তবুও সুযোগ কিন্তু বোর্ড দিচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট অ্যান্ড টু সেকেন্ড যেটা রয়েছে যেটা কিন্তু স্কুলের উপর নির্ভরশীল স্কুলের স্যারদের কথা শুনে তুমি যদি পড়ো এবং তাদের কাছে সাজেস্টিভ কোনো কোয়েশ্চেন পেপার সলভ করো তাদের কাছে আইডিয়া যদি নাও তাহলে কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড খুব ভালো হবে এবং থার্ড অ্যান্ড ফোর্থের জন্য বইটা খুটিয়ে পড়ো যেহেতু সেখানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনও থাকছে ব্রড খুব না থাকলেও শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হচ্ছে এবং এমসি অ্যাটেন্ড করতে হচ্ছে সুতরাং বই খুব ভালো করে পড়তে হবে নতুন সিলেবাস যাদের রয়েছে অনেক অনেকগুলো সিলেবাসই চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই ভালো করে বই পড়লে তোমাদের এই পরীক্ষাতে পাশ করতে কোনো অসুবিধা হবে না সকলকে বেস্ট অফ লাক আরও কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের যে তথ্যটি দিলাম এগুলো কিন্তু সরাসরি কাউন্সিলের যে সেমিনার হয়েছে সেখান থেকে সংগ্রহ করা তথ্য সুতরাং এখানে কোনোটাই মন গড়া তথ্য নয় আশা করি তোমাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদেরকে জানিও চ্যানেলটির কথা এবং ইংরাজি শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ